শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সম্মানিত উপস্থিত সমাজ, আমি আপনাদের সম্মুখে সূরা নিসার একটি আয়াত পরিবেশন করেছি এবং মুসলিমের হাদিসেরটি এবং একটি তিরমিজি সুনানে তিরমিজির হাদিসের টুকরো পরিবেশন করেছি। সেগুলোকে সম্মুখে রেখে আমি আমার বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি যে বিষয়ে যথেষ্ট তথ্য এবং বলার আরো তৌফিক দেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم ربي زدني علما। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম দিয়ে আমাদেরকে আল্লাহ রাসূলের সহযোগিতাতে যে শিক্ষা দিয়েছেন সেই ইসলামটি আমরা পেয়েছি, যে দাবেদা এবং যে তাহারা যে মনসুরা দাবে তা আমরা পেয়েছি, সেটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারপরেও আমরা হতভাগার ন্যায় দিশাহারা দিশাহীন বিভিন্ন মতভেদে ভুক্ত এবং বিভিন্ন চিন্তায় চিন্তিত, কারণ হচ্ছে শরীয়তি জ্ঞান না থাকার কারণে এগুলো সমস্যা। কেউ জানে না কি করতে হবে, কেউ জানে না কাকে ভালোবাসতে হবে, কাকে কিভাবে ভালোবাসতে হবে, কার সাথে সম্পর্ক কিভাবে করতে হবে। কেননা ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এমন কোন মাসলা মাসাইল এবং এমন কোন সমস্যার সমাধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দ্বারা আমাদেরকে দেন দিয়েছি না। তারপরেও আমরা এত গুণায় করণিত হয়ে আছি যে সংখ্যা গুণের অভাব নাই। মিল আজকে আমার বস্তু যেটি আলোচনা করার আমি চেষ্টা করব সেটি হচ্ছে মহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এবং ভালোবাসা অ্যাকচুয়ালি কি জিনিস, কাদের সাথে করতে হবে? প্রথমত আমরা জানব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ব্যাপারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসার ব্যাপারে। আমরা জীবন যাপন করছি কিন্তু একদিনও সোচেছি যে পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? সংসারকে, পালনকর্তাকে। তারপরে এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার অধিকার কে রাখে? আমরা তো শুধু নিজের সম্পদ, নিজের রোজগার করা সম্পদ নিয়ে ব্যস্ত, নিজের সন্তান নিয়ে ব্যস্ত এবং নিজের মা বাপ থেকে নিয়ে যত ইত্যাদি রিশতেদার থেকে নিয়ে সবাই, কেউ স্ত্রী, কেউ সম্পদ, কেউ ছেলে পিলে নিয়ে ব্যস্ত, আর কোন জায়গায় ভালোবাসা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি ভালো, সব চাইতে বেশি না আসতে পারে, তাহলে কখনো সে মমিনই থাকবে না। এই কথা গালা, এই শিক্ষা গালা আমরা একদিনই পিছিয়ে ফেলে এড়িয়ে চলে টপকে নিয়েছি যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তার জীবনের চাইতে, মানব চাইতে, তার সন্তানের চাইতে, পৃথিবীর সমস্ত মানবের চাইতে, সমস্ত জিনিসের চাইতে, সব চাই উচ্চমানের উত্তরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারে, সে মমিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে ভালোবাসবে যে যাকে তার সাথে দেবিত্ব থাকবে। এটি একটি আমাদের নিয়ামত স্বরূপ। আল্লাহ এই যে একটা অফার দিয়েছে আমাদেরকে, এত বড় অফার যে আমরা যদি না ভাবি কিছুই নয়। আর যেটা আমরা এখন করে চলছি, যদি ভাবা যায় এটি একটি এমন পথ, এমন একটি রাস্তা, এমন একটি সুবিধা, এমন একটি অফার যে ভেবে কি দিয়ে কি বাক্য দিয়ে আমি বুঝাবো আপনাদেরকে। যা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, তার অনুমতি চলো,
তাকে অনুসরণ করে চল, ফাউলাইকা মাআল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, কেননা যে ব্যক্তিগুলি রাসূলকে এবং আল্লাহকে অনুসরণ করে চলে তাদের তার ফরমাবরদারি করে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাউলাইকা মাআল লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা তাদের সঙ্গে হবে যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করেছিলেন, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া বর্ষিত হয়েছিল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বাসী ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহীন ঘোষণা করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট লাভ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রিজা মান্তি দিয়েছেন, যাদের উপরে জান্নাতের মোহর লাগিয়ে দিয়েছেন, তাদের সঙ্গে হবে যে আল্লাহ রাসূলের অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাদের সঙ্গী কে হবে, তাদের বন্ধু কে হবে, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আনাম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজ ভাষার বাক্য শুনুন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন তাদের সঙ্গে হবে মাআল্লাযীনা, সেই ধরনের ব্যক্তি, যাদের উপরে আল্লাহ তাআলা ইনাম করেছেন, দয়া বর্ষিত করেছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাচ্ছেন من النبيين والصديقين والشهداء والصالحين تحكي بابا الله رب العالمين سؤالي سألوه بلت من النبيين تادر شنگه تادر شنگه آبه من النبيين نوبيد شنگه آبه من النبيين والصديقين شطو بادر شنگه آبه دا شطو بادر بندو آبه دا তাদের সঙ্গে হবে, আল্লাহ স্বয়ং আমাদেরকে বলে দিলেন নিজ ভাষাতে যে কাদের সঙ্গে হবে, বর্ণনা দিলেন যে এই এই লোকদের সঙ্গে হবে, তাহলে নবীদের সঙ্গে হবে, শহীদদের সঙ্গে হবে, সত্যবাদীদের সঙ্গে হবে, আর সালেহীনদের সঙ্গে হবে, এই ধরনের মানবের সাথে, এই ধরনের মানুষের সাথে আল্লাহ প্রিয় বান্দাদের সাথে সঙ্গে হবে, বন্ধুত্ব হবে কাদের, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, এবং তার ভালোবাসা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বাক্য নিজ পবিত্র জুমানে তিনি বাক্য ব্যবহার করছেন, তিনি উল্লেখ করছেন, হাদিস তিনি এসেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি হচ্ছে মুসলিম ও বুখারী হাদিস, তিনি বলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের বিচবিচের মধ্যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারে না, লা কেউ হতে পারে না, ইউমিনু লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজন মুমিন হতে পারে না, হাত্তা আকুনা, যতক্ষণ পর্যন্ত তারা, যতক্ষণ পর্যন্ত না তারা আহাব্বা ইলাইহি, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, তারা নিজের পিতা, নিজের সন্তান এবং নিজের চাইতেও বেশি আমাকে ভালোবাসতে না পারবে, তারা কখনোই মুমিন হতে পারে না। মুসলিম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নিজের সন্তান, নিজের মাতা, নিজের পিতা চাইতো বেশি যদি আমাকে ভালো না আসতে পারে, কখনোই মুমিন হতে পারে না, কখনোই মুসলিম হতে পারে না, ইমানদার হতে পারে না। তারপরে শব্দ লাস শব্দটি কি, ওয়ান নাসি আজমাইন, ওয়ান নাসি আজমাইন, সমস্ত পৃথিবীতে যত মানব আছে, সমস্ত পৃথিবীর চাইতে বেশি যদি
বুঝিয়ে দিলেন যে কখনো মুমিন হতে পারে না, তবে আমাদের ভিতরে আমাদের কলবে আমাদের কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটুকু ভালোবাসা বেঁচে আছে, কতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু আমরা ভালোবাসি আমাকে বলার প্রয়োজন নাই। নিজের নিজের অন্তরে যদি হাত দিয়ে জিজ্ঞাসাবাদ করে নিজের অন্তরকে নিজের দিলকে নিজের কলবকে, তো আপনার জিজ্ঞাসার সওয়াল সেই অন্তরই দিবে, সে আপনার আত্মাই দিবে যে আপনি কতটা ভালোবাসেন। কার চাইতে বেশি, আজকে তো আমরা সন্তান যা পেয়ে গেছে সন্তানের চাইতে বেশি আর কেউ কে ভালোবাসে না। সে যতদিন না সন্তান হয়েছে ততদিন তার মাতা মাতা বুঝে, শুধু মাতা এবং পিতা, এবং যখন সন্তান হয়ে গেছে সন্তান ছাড়া কাউকে বুঝে না। সন্তান হওয়ার পরে শুধু যদি ভালোবাসে অতিরিক্ত বেশি, তো মাতা পিতা নিজের পরিবারকে এবং সন্তানকে এরা চাইতে বেশি কাউকে যদি ভালোবাসা রাসূলের দিকে থাকতো, তো সেই হাদিস মোতাবেক কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাবি'আ সুন্নতি মান হাব্বা ইলাই, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার কথাকে ভালোবাসলো, সুন্নতকে ভালোবাসলো, আমার পদ্ধতিকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, হাব্বা আনা, সে আমাকে ভালোবাসলো। রাসূল তো নাই, ভালোবাসো কাকে, রাসূলের ভালোবাসা পাবো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে আমার সুন্নাতকে ভালোবাসলো, যে আমার সুন্নাতের সাথে মহব্বত জড়াইলো, আমার হাদিসের সাথে ভালোবাসা জড়াইলো, সে আমাকে ভালোবাসলো, সে আমার ভালোবাসা পাবে। তাহলে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভালোবাসা আমি কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তারই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে একটি মুমিনকে ভালোবাসা, একজন মুসলিমকে ভালোবাসা, একজন মুসলিমের সাথে ভালো ব্যবহার করা, একজন মুসলিমের যদি বিপদ হয় তার বিপদের সহযোগিতা করা, এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত তুচ্ছ এবং কত নিপুণ, কত অক্ষান্তরে আমরা আজকে ডুবে আছি, কে বুঝাবে মশলা? মশলা যদি খানটি সত্য হয়, সত্য ভাবে বোঝানো হয় হাদিস বাই হাদিস, তাহলে এ আলেম হচ্ছে কঠোর, এ আলেম হচ্ছে কঠোর, এখানে কঠোরতা করতে হবে। বাপের হাদিস নয়, আমাদের বাপের শব্দ নয়, নিজের ইলমে গরম লিখিবদ্ধ করা শব্দ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দ বাক্য ব্যবহার করেছেন, শুধু আমরা আম্বিয়াতুল ওয়ারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়ের ওয়ারিস, আমরা শুধু সেটিকে সম্মুখে রেখে শুধু দেখি। আপনি চিন্তা করুন যে আমরা ভুল করে ফেলেছি, আমরা কেউ কেউ একজন মুমিন দাবি করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস আপনাকে শ্রবণ করায় যে অনেকজন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে মুমিন এবং মুসলিম, তার তাকে তারা সুন্দর পালন করে আমাদের, তাদের কেউ ভালোবাসে না। এটি আবার কেন? আমার বাপ যদি আমি আমার বাপকে ভালোবাসি, আমার বাপের যদি বন্ধু হয় আমি তাকেও ভালোবাসবো, এটি তো ভালোবাসা। আমার ভালোবাসার মানুষ যদি কাউকে ভালোবাসে, কাউকে পছন্দ করে, সেটি আমারও পছন্দ হবে। আমার আমি একজনকে ভালোবাসি, সে যে জিনিসটা পছন্দ করত সে জিনিসটা আমাকে ভালো লাগবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দাবি না যারা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসি এই কথা বলে দাবি রাখে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি যে রাসূলকে যারা ভালোবাসে, রাসূলের অনুসরণ যারা করে, রাসূলের যারা দাই, রাসূলের যারা ওয়ারিস, রাসূলের যারা আলেম, রাসূলের যারা ওয়ারিস, তাদেরকে ভালোবাসতে এত মন্দিত, তাদেরকে গালাগালি করে রাসূলকে গালাগালি করা হয় না। তাদের যদি হাদিস শ্রবণ করার পরে যদি আপনি বলুন এটি হাদিস, এই আলেম বলে যে সেজন্য তাকে গালাগালি করে, সেটা রাসূলকে গালাগালি করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাতকে যদি ভালোবাসে, সে আমাকে ভালোবাসলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা একজন ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন না, তাহলে রাসূলকে কিভাবে ভালোবাসবেন?
তিনি বলছেন এই রাস্তা দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমি যাকে আমি অত্যন্ত ভালোবাসি সেই ভাবে হেঁটেছে। এটি হচ্ছে ভালোবাসা। আর ভালো যাকে আপনি বাসবেন তার সঙ্গে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো একজন ব্যক্তির ব্যাপারে, একজন কবিলা গোত্রের ব্যক্তির ব্যাপারে, যে সে যাকে ভালোবাসে আল্লাহ রাসূল তার সঙ্গে কি কিয়ামতের দিনে দেখা হবে, জান্নাতে দেখা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে কিয়ামতের মাঠে, যে যাকে ভালোবাসে তার সঙ্গে সে হবে কিয়ামতের মাঠে। আরেকটি আপনাকে হাদিস দিই, যে আয়াতটি আমি পড়লাম মান ইউতিল্লাহ ওয়া রাসূল, এই আয়াতের সানে নুজুল হচ্ছে, মানে নাযিল হওয়ার কারণ হচ্ছে, নাযিল হওয়ার কারণকে সানে নুজুল বলা হয়। একজন স্বামী যখন এই আয়াতটি নাযিল হয় না তখন নাযিল হয়েছে, আপনাকে ব্যাখ্যা বোঝায় যে আয়াতটি নাযিল হয়েছে কিভাবে। একজন সাহাবী তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, যখন আমি বাড়িতে থাকি আমি আপনাকে আমার সন্তান এবং আমার পরিবারের সদস্যর চাইতেও বেশি জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর রাসূল আপনার কথা যখন মনে পড়ে তখন আমার দিলটি স্থির থাকে না, অস্থির হয়ে যায়, হতাশ হয়ে যায়। যখন আমি আপনাকে এসে দেখি নি আপনার চেহারাটা তখন আমার কলবটি শান্তি হয়ে যায়, ও শান্তি হয়ে যায়। তখন আল্লাহ রাসূলকে তিনি বলেন, আল্লাহ রাসূলকে বলছেন যে আমি এটি ভয় পাচ্ছি আল্লাহ রাসূল যে আপনি এবং আমি যখন মারা যাব তখন আপনি জান্নাতে যাবে নবীদের সঙ্গে হবে, আর আমি যদি জান্নাতে যাও তো আমি তো নবীদের সঙ্গে হব না, সেই সমাজে জান্নাতে আমি কিভাবে থাকবো আপনাকে না দেখলে, এটি আমি ভয় পাচ্ছি। হাদিসে শব্দ এসেছেন যে ওয়াইনি দাকা ওয়া মাউতি ওয়া মাউতাকা, যে আমি এটি ভয় পাচ্ছি ভেবে ভেবে যখন আমার মাথায় এই কথাটি আসছে যে ইন্নি দাকা ওয়া মাউতি ওয়া মাউতাকা, যখন আমার মৃত্যু হয়ে যাবে এবং আপনার মৃত্যু হয়ে যাবে আপনি জান্নাত যাবে, আপনি জান্নাতের সঙ্গে জান্নাতের নবীদের সঙ্গে হবে আর আমরা তার নবী নয়, তখন আপনাকে আমি জান্নাত থেকে কিভাবে দেখবো, এই নিয়ে আমি চিন্তিত। আল্লাহ রাসূল আমার সহ্য হচ্ছে না, আপনি একটা কিছু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, তার বলার আগে জিব্রাইল এসে একটি বলছে, মিনান নাবিকিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে সে নবীদের সঙ্গে হবে, সে সিদ্দিকের সঙ্গে হবে, সে সালিহিনদের সঙ্গে হবে, সে শহীদের সঙ্গে হবে। তখন এই আয়াতটি নাযিল হয়েছে, তাহলে ভালোবাসার ব্যাপারে এই আয়াতটি নাযিল হয়েছিল, সেজন্যই আয়াতটি প্রথমে আমি পাঠ করেছিলাম। তবে যে ব্যক্তি যাকে যতটুকু ভালোবাসবে, যে ব্যক্তি যার কাছে প্রিয় তারই সঙ্গে হবে। আপনি এরকম বাসুন ফকিরের, আমার মতো ফকির ওলাম আমাকে, আমার মতো ফকির ওলাম আমাকে, নচেত রাজনীতির কোটিপতি ওলাম আমাকে, একজন কোটিপতি লোক
সাথী হবে, যার বন্ধুত্ব হবে, তার সঙ্গীত কি আমাদের মাঠে সেটা তার মাতা অসহ্য লাগছে, তার বোনের অসহ্য লাগছে, তার স্ত্রীর অসহ্য লাগছে, তার পরিবারের বংশধরের অসহ্য লাগছে, যে একজন যুবক তরুণ ছেলে সে আমার দাঁড়িয়ে রেখেছে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে হচ্ছে আল্লাহ রাসূলের ভালোবাসার একটি পেঁচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটি পরিচয়, প্রত্যেকটি সুন্নাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিচয়, এবং দলাইল হচ্ছে এটি যে যে রাসূলকে ভালোবাসবে রাসূলের প্রত্যেকটি জিনিস আমলগত হবে, সে অনুসরণ করবে, এটি হচ্ছে রাসূলের ভালোবাসা। যদি আপনি রাসূলকে ভালোবাসতে না পারেন, রাসূলের মতো হুলিয়া না হবে, সাহাবীদের মতো হুলিয়া হবে না, সাহাবীদের মতো সোচ হবে না, তাবিদের মতো সোচ হবে না, ওলামাদের মতো সোচ হবে না, ওলামাদেরকে ভালোবাসতে পারলে কেমন না ওলামা, যারা মন্ড তাদের কথা ছেড়ে যারা অ্যাকচুয়ালি ওলামা, তারা কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম ভালোবাসে না। আর আজকে প্রত্যেকটি মানুষের ভিতরে যদি পৃথিবীতে না থাকে, সমাজ নোংরায় নোংরিত হয়ে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সারা মিটে। আজকে প্রত্যেকটি সমাজের লোকেরা এই ভালোবাসাকে মিটাবার জন্য প্রত্যেক কষ্ট এবং প্রত্যেক যন্ত্রণা এবং টর্চার দিতে থাকছে, নিজের সন্তানকে ওলামা না বানিয়ে, নিজের সন্তানদেরকে শরীয়তে শিক্ষা না দিয়ে, নিজের সন্তানকে, নিজের যুবক তরুণকে ইসলামিক পদ্ধতিতে আমল না করতে দিয়ে নিজের ধ্বংস এবং নিজের জাহান্নামের কারণ নিজেই হয়ে যাচ্ছে। এত কেমন কেমন ভালোবাসা তার সন্তানের সাথে, কেমন ভালোবাসা তার নবীর সাথে, যে তার নবীর মতো চেহারা করলে, তার প্রিয় নবীর মতো চেহারা করলে তাকে দেখতে ভালো লাগে না, তার দিকে নিচ্ছাটিয়ে দেখায়, যে কেমন ভালোবাসা, আর সে কেমন মুসলিম, সে মুসলিম হতে পারে না। কেউ যদি প্রমাণ করে দেয় হাদিসের মধ্যে, তাহলে পুরো হাদিস এবং কোরআন মিথ্যা প্রমাণ হয়ে যাবে, যে একজন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রাখতে, সে আলেমদেরকে ভালোবাসতে না পারে, নামাজীদেরকে ভালোবাসতে না পারে, তবে সে মুসলিম কেমনে, সে মুসলিম কেমনে? গীবত যারা করবে তাদের ভালোবাসা, যারা পরচর্চা পরনিন্দা করে তাদের সব সঙ্গী, তুমি এটি নিশ্চিত হয়ে থাকো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য, যে যার সাথে থাকবে, যাকে ভালোবাসবে, কেমন দিনে সে সঙ্গী হবে, তাহলে গীবত কালের স্থান, মুনাফিকের স্থান, অত্যাচার সব রয়েছে জাহান্নাম, তাহলে তুমি তার সঙ্গে থাকবে এটি দিলে এবং কালবে গেছে। উহুদের যুদ্ধতে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উহুদের যুদ্ধতে কাবিলায় দিনারের একজন গোত্রের একটি মহিলা দিনারিয়া, তার স্বামী, তার সন্তান এবং তার ভাই যুদ্ধ হয়ে গেছে উহুদের যুদ্ধতে, যে যুদ্ধতে মুসলিমেরা অনেকেই মারা গেছিলেন। সে উহুদের যুদ্ধতে একজন সাহাবী মহিলা, তার ছেলে এবং তার সন্তান এবং তার স্বামীও গেছে, তিনজন। খবর আসে উহুদের যুদ্ধের দিক থেকে ইনি যাচ্ছেন, যে ইসলাম মুসলিমদের সেনাবাহিনীর আক্রমণ পরে হয়েছে, অনেকজন শহীদ হয়ে গেছে। সে সময় একজন একটা ব্যক্তি খবর দিচ্ছেন যে তোমার ছেলেও শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে। সেই মহিলাটা তখন জিজ্ঞাসা করছেন যে আমার নবী কেমন আছে, আমার প্রিয় হাবিব কেমন আছে। তো ঠিক আছে, তো চিন্তা করো, একজন মহিলা, একজন নারী, যার স্বামী শহীদ খবর পাচ্ছেন, তার তার সন্তান, তার ভাই হত্যা হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন, এটি খবর পাওয়ার পরে
এটি হওয়া উচিত ছিল দাঁতিয়ে লেগে যাবে বা হতাশ হয়ে যাবে। তিনি জিজ্ঞাসা করছেন, সওয়াল করছেন সেই নিদার ব্যক্তিকে যে তাকে খবর দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন আপনি বলুন। তখন বলে হচ্ছেন তিনি ঠিক আছেন, বলছেন না আমার কালব মানছে না, আমার কালব সহ্য করতে পারছে না, আপনি আপনি আমাকে কষ্ট করে নিয়ে চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজহুল জালাল চেহারাটি আমাকে দেখান না তো আমি শান্তি পাব না। সে সময় তিনি মহিলাটিকে উহুদের যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন, দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই মহিলাটা দেখে বাক্যটি ব্যবহার করছেন, কুল্লু মুসিবাতিন তাদাকাল জালালু। তিনি বলছেন যে পৃথিবীতে যত মুসিবত এবং যত কষ্ট সমস্ত কষ্ট তোমার জালাল দেখে সমস্ত কষ্ট আসান হয়ে গেছে। সুবহানাল্লাহ, যার একই দিনের স্বামী এবং সন্তান তার ভাই প্রিয় প্রিয় লোক বলে মারা যায়, প্রিয় লোকের সৈন্য হয়ে গেছে, সে সময় তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুখমণ্ডলের দিকে যে কুল্লু মুসিবাতিন তাদাকাল জালালু, যে এই চেহারাটি দেখে এই আল্লাহ রাসূলের চেহারা দেখে আমি হাবিবের চেহারা দেখে আমার সমস্ত মুসিবত সমস্ত কষ্ট দূর হয়ে গেল, সমস্ত কষ্ট আসান হয়ে গেল। এটি ছিল মহব্বত হচ্ছে ভুল, তার ভালোবাসা হচ্ছে ভালোবাসা নয়, তুমি এক বাক্যতে একবার বলো তোমার আমরা জীবনকে দিয়ে দেব। খবিব তখন বলছেন, খবিব তখন বলছেন ইয়া আল্লাহ ইয়া রাসূল ভাই, আমার প্রত্যেকটি ভ্রুণে প্রত্যেকটি গায়ের যতটি চুল আছে প্রত্যেকটি চুলের কত কত যদি আমাকে জীবন দান করা হতো, সমস্ত আত্মা থাকতো জীবন থাকতো সমস্ত জীবন এবং আত্মাকে সমস্ত জানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য কোরবান এবং নিছাড়া করে দিতাম, কিন্তু আমি এটি চাই না যে আমার হাবিব কলিজার টুকরোর পায়ের নিচে একটি কাঁটা ঢুকু, এই কষ্টটি দিতে চাই না। আমার সব সব জান যদি থাকতো, আমার সব সব যদি মন থাকতো, আমার আত্মা সব সব হাজার হাজার যদি আত্মা থাকতো, সেই আত্মাকে এক করে আমি আল্লাহ রাসূলের মহব্বতের জন্য কুরবান করে দিতাম, বিলীন করে দিতাম, কিন্তু আমার রাসূলের পায়ে একটি কাঁটার বদলে আমি একটি জীবন সব সব জীবন বাঁচাইতে রাজি নয়। এটি হচ্ছে মহব্বত, এটি হচ্ছে ভালোবাসা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য রাসূল ভালোবাসা ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচতে হবে, এটি হচ্ছে ফরজ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমরের সেগাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আর আমরা এই বিষয়গুলি অজ্ঞ এবং অবগত একই দামি নয় এবং চর্চাও করি না, যা ইচ্ছা জীবন যাপন করছি যেভাবে পারছি জীবন যাপন করছি এটি ভালোবাসা নয়। এবং আরেকটা আপনি খেয়াল রাখবেন যে পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহর বান্দারা রাসূল এবং আল্লাহর অনুসারীরা এই পৃথিবীতে হচ্ছে সাক্ষী স্বরূপ, এই পৃথিবীতে হচ্ছে সাক্ষী স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আকাশের সাক্ষী আল্লাহর হচ্ছে ফেরেশতাগণ, ফেরেশতাগণ আকাশের সাক্ষী হচ্ছে আল্লাহর ফেরেশতাগণ, আকাশে যা কিছু ঘটে সমস্ত সাক্ষী কাকে?
আজকে রাখেন ফেরেশতা তাদেরকে, আর পৃথিবীতে যা কিছু ঘটে, পৃথিবীতে যা কিছু, পৃথিবীর সাক্ষী হচ্ছে মানুষ, আল্লাহ সে বান্দাগুলি যারা আল্লাহ এবং রাসূলের অনুসারী, তারা যদি কারো ব্যাপারে বলে এ ব্যক্তিটি ভালো, এ ব্যক্তিটি নেককা, তবে সে জান্নাত চলে যাবে, জান্নাত তার জন্য হাজির হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাদিস সময় নাই সঙ্গে হাদিসটি বর্ণনা করে দিয়েছেন, তাকে জিজ্ঞাসা করলেন এ মেয়েটি কার, এ লোকটি যে মরেছে ঠিক কে? তখন জিজ্ঞাসা তার শহরের উত্তর দিলেন অমুক লোক। তখন তিনি বলছেন আহারে কত সুন্দর লোক ছিল, কত ভালো লোক ছিল, কত ভালো ব্যবহার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুজো বক্তব্য বললেন ওয়াজাদ তারপরে কিছুটা পথ হেঁটে যাচ্ছেন তারপরে দেখছেন আরেকটি মেয়েকে তোমার স্বামী ঘুরে সে সময় আবার স্বামীরা জিজ্ঞাসা করছেন এখানে কোন লোকটি মরেছে তখন বলছেন যে অমুক লোক মরেছে আহ এই লোকটি তো ভালো ছিল না, ব্যবহার ভালো ছিল না, সবাই কষ্ট দিত, কথায় কষ্ট দিত, ইত্যাদি ইত্যাদি কথা বললেন তারপরে ভালো বললেন না খারাপ বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাদ। যখন তোমরা আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে, রাসূলের প্রিয় হাবিবের হাবিব হয়ে সাক্ষী দিয়েছে সে ব্যক্তির জন্য যে ব্যক্তিটি ভালো নেককা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত থেকে ওয়াজিব করে দিয়েছেন, বুকিং করে দিয়েছেন সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সাক্ষী মানুষ কোন মানুষ যে হচ্ছে আল্লাহর বান্দা, রাসূলের অনুসারী, হাকপন্থী, ইমানদার, কোন ওই নামাজি নয় যে গীবত করে এবং পরচর্চা করে এবং আলেমদেরকে কষ্ট দেয়, সে নামাজি নয়। শুধু নামাজ পড়লে মুসলিম হওয়া যায় না, নামাজ পড়লে শুধু মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে আমার প্রিয় বান্দা হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর সমস্ত আদেশগুলিকে এবং মানুষকে কষ্ট থেকে বিরত থাকাই হচ্ছে মুমিন এবং মুসলিম। তারপরে বলছেন সে ব্যক্তি, সে ব্যক্তির জন্য তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা সাহাবী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হাবিব হয়ে আল্লাহর বান্দা হয়ে যখন সে ব্যক্তির জন্য তোমরা মাযাহ করেছো, বুরাই করলে, তখন ওয়াজাবাত ফিন্নার, তখন সে ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেল জাহান্নামটি, সে ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে, সে জাহান্নাম। তবে কি বুঝতে পারলেন? সহিহ মুসলিম হাদিস, সহিহ হাদিস যে এই পৃথিবীতে, পৃথিবীতে আল্লাহর প্রকৃত বান্দা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং প্রিয়, তারা হচ্ছে পৃথিবীতে সাক্ষী স্বরূপ। এমন কিছু করিয়েন না আল্লাহর বান্দাদের সাথে এবং নামাজি এবং যারা হকপন্থী তাদের সাথে ব্যবহার, যে আপনার মরার পরে তার দিল থেকে মুখ দুটি বাক্য ব্যবহার হবে না যে ব্যক্তিটি ভালো, এই ব্যবহার করিয়েন না, এত বড় ক্ষতি করিয়েন না। এটি হচ্ছে একটা গোল্ডেন অফার, একটি গোল্ডেন অফার, যে একজন ভালো ব্যক্তি আল্লাহর প্রকৃত বান্দার সাথে ব্যবহার ভালো রাখলে আল্লাহ তার তার বাক্যের জন্য আপনাকে জান্নাত দিতে পারে। একজন বেনামাজির বাক্য, বেনামাজির জানাজাতে যতজনই যাক কেউ দিল থেকে দোয়া করে, আমরাই দিল থেকে দোয়া বের হয় না, হবেও কেমনে? যে হচ্ছে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামের কোনো দিন উপকার করে না। যদি ইসলামের উপকারের জন্য আমরা ঠিক কাম করতে যাই, তারপরে সেটি বাধা কাম করে, সেরার জন্য মরলে যারা পড়তে হবে বাধ্য পড়ি, কিন্তু দিল থেকে দোয়া কেমনে ব্যবহার হবে? দিল থেকে কেমনে দোয়া ব্যবহার হবে? কোনোদিনই হবে না। কিন্তু একজন ভালো ব্যক্তি মরলে দিল ফেটে যায়, কলিজার ভিতর থেকে দোয়া বের হয়, সেই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে গ্রহণযোগ্য হবে। আমার বড় উদ্দেশ্য ছিল যে শরীয়ত এবং হাদিস কোরআন অনুযায়ী আপনারা আপনি জিনিস আমরা ব্যবহার কে সুন্দরভাবে উচিত করব। আল্লাহ যেন আমাদেরকে সজীবের দাগ, আমি ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি করেন সমস্ত মানুষের সাথে, আল্লাহ প্রকৃত বান্দাদের সাথে এবং যুবক তরুণদের সাথে ব্যবহার ভালো রাখবো, আল্লাহ যদি সজীবতা করেন, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম।